এবার মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া গোলা পড়ল বাংলাদেশে। দর্শক, মিয়ানমার কি বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাচ্ছে? বাংলাদেশ সীমান্তে গোলা ছুড়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুইটি গোলা এসে পড়েছে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে। আজ সকাল 9:30 বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার গুমদুম এলাকায় গোলা দুটি পড়ে। বান্দরবনের পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক অবস্থানে আছে এবং সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সকাল 9:30 সময় নাইক্ষ্যংছড়ির গুমদুমের তুমরু সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার 40-41-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। সে সময়ে তাদের যুদ্ধ বিমান থেকে প্রায় 8 থেকে 10টি গোলা ছোড়া হয়। এছাড়া হেলিকপ্টার থেকেও আনুমানিক 30 থেকে 35টি গুলি করতে দেখা যায়। এ সময় সীমান্ত পিলার 40 বরাবর আনুমানিক 120 মিটার বাংলাদেশের অভ্যন্তরে যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা পড়ে। এদিকে স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির 1 নং ওয়ার্ডের তুমরু বিজিবির বিওপি সীমান্তে তুমরু বিজিবি বিওপি সীমান্ত পিলার 34 থেকে 35-এর মাঝামাঝি মিয়ানমার অংশে দুই বিজিপির তুমরুর রাইট ক্যাম্প থেকে 4 রাউন্ড ভারী অস্ত্রের গুলি করা হয়। এখনও মিয়ানমারের মোরিঙ্গাজিরি ক্যাম্প ও তুমরুর রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মার্টার ফায়ার চলমান রয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় আতঙ্কে আছেন স্থানীয়রা। এ বিষয়ে গুমদুম ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, তুমরু সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় গত রবিবার 2টি এবং বৃহস্পতিবার 1টি মর্টার শেল সীমান্তের ওপারে এসে পড়েছে। আজ সকালে আবারও 2টি বিমান থেকে ছোড়া গোলা এসে সীমান্তে পড়েছে। এছাড়া গতকাল থেকে 2টি হেলিকপ্টারকে ওপারে সীমানা ঘেঁষে টহল দিতে দেখা গেছে। এতে রোহিঙ্গা আশ্রয় প্রার্থী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বেড়েছে বলেও জানান তিনি। এর আগে রবিবার 28 আগস্ট বেলা 3টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা 2টি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমদুমের তুমরু উত্তর মসজিদের কাছে এসে পড়ে, জানিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে, যার কারণে এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিরাপদ স্থানেও নিয়ে যাওয়া হয়েছে।